ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটাকেও ক্লিক করে রাখবে। কিন্তু গুড আফটারনুন, আমি অনিমিতা আর আমার সব পেয়েছি দেশে সবাইকে স্বাগত। তোমরা দেখছো আমার চ্যানেল বেঙ্গলি ব্লগার অনিমিতা। আজকে মঙ্গলবার আর সবে মাত্র আমি স্কুল থেকে এসেছি, টাইম হয়ে গেছে 12:15। যদিও সবে মাত্র না, একটু আগে এসেছি, এসে সোয়েটার সোয়েটার খুলে মামনের সাথে এখন গল্প করতে বসেছি। স্কুলে কি কি হলো, স্কুলে একটা কোন বাচ্চা কি বললো, তাই নিয়ে একটা বক বক হবে। আর অপূর্ব তো নাইট করে এসে দিব্যি ঘুমিয়ে পড়েছে, ওর সাথে আমার কন্ট্যাক্ট হবে আর দুপুরবেলায়। অথবা সেই বক বকগুলো তো মানে পেটের মধ্যে ফুটছে, ওগুলো বলতে হবে। এই যে বলার লোক বসে বসে কি খাচ্ছে, বাতাসা খাচ্ছে, বাতাসা, ঠাকুরের বাতাসা, এত বাতাসা জমাচ্ছে। আজকে মন্দিরে কিছু ছিল না, আজকে একটা বাচ্চা রীতিমতো আমার কোলে উঠে বলে যে আমি আজকে বাড়ি যাবো না, তোমার বাড়ি যাবো আন্টি। গিয়ে গলের ভিতরে রকম এরম এরম করে খানিকটা হামি টামি খেলো, তারপরে মানে বাচ্চাটাকে দেখতে যে এত সুন্দর, এত কিউট, ময়ূরী 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 নাম হচ্ছে ময়ূরী, এত সুন্দর বাচ্চাটা না। আমি ও আন্টি তোমার বাড়ি যাবো, চলো না। বেশ ভালোই লাগছে কিন্তু, নতুন নতুন স্কুল, নতুন নতুন বাচ্চা, আর দেখবেন বাচ্চাদের কে না ভালোবাসে। কালকে 25শে ডিসেম্বর, তাই কালকে স্কুল ছুটি, আর আমি বরাবর বাচ্চা ভালোবাসি, বিশেষ করে মেয়ে বাচ্চা। মানে ছেলে বাচ্চা থেকে আমার যেন মেয়ে বাচ্চার প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন, মানে বিশেষ করে যদি গাবলু গুবলু হয় না, গালগুলো যদি ফোলা ফোলা হয়, বেশ রসগোল্লা রসগোল্লা মতো হবে, গিয়ে কচকাবো, ওসব আলাদা মজা। কালকে স্কুল ছুটি, তাই কালকে আবার দেরি করে একটু ওঠা, ভালো রান্না বান্না, আর ইচ্ছা আছে কেক টেক বানানোর। এখন দেখা যাক কত কি হয়, সেটা কালকের ব্যাপার, আজকে নিরামিষ। আজকে আমি এখন স্নান করবো, স্নান টান করে ঢুকবো রান্নাঘরে। মামনি থোর না করছে, মামনি থোর করেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। আমি করবো ফুলকপির রোস্টটা, স্নান করে আসি, স্নান করে এসেই ঢুকে যাবো রান্নাঘরে। ও বাবা জেগে আছে, চলো চলো। এই দেখো ঘুমাচ্ছিল। স্নান করা কমপ্লিট, এইবার চলে এসেছি রান্নাঘরে, করব ফুলকপির তরকারি। প্রথমত বললাম ফুলকপি রোস্ট করব, কিন্তু অপূর্ব বললো ফুলকপি রোস্ট আজকে খাবে না, যেহেতু নাইট আছে তার জন্য খাবে না, তাই এখন করব ফুলকপির তরকারি। তবে একটু কষা কষা করব, কারণ ঠান্ডা ঠান্ডা লেগেছে, ও ঝোল তরকারি আর মুখে রুচবে না। এই টাইমে কেউ যদি বলে ওই ঝোল তরকারি খাওয়ার কথা, তার থেকে বড় শত্রু পৃথিবীতে আর তখন নেই। তো চলুন রান্নাটা শুরু করা যাক, টাইম হয়ে গেছে 12:45। প্রথমে মামনি বলছিল করে দিয়ে এসেছি, না যখন আমি বলেছি তখন আমি করবই। কালকে সেই কাটা ফুলকপি গুলো মামনি এটাকে সেদ্ধ করে রেখেছেন। তারপরে দেবো টমেটো গুলো, টমেটোর ভিতরে দেবো নুন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর দিতে হবে কড়াইশুঁটি। এইবার এর ভিতরে দিয়ে দেব ফুলকপি গুলো,
এখানে আমি দিয়ে দেব চিনি, জাস্ট একটুখানি চিনি। এরপর দেবো আলুগুলো, আলু আর ফুলকপি এর সাথে কষে গেছে মানে মশলার সাথে। এবার এদের জল দিয়ে ফুটতে দিতে হবে। জল দিয়ে দিয়েছি, এবার এটা হোক একদম লাস্টে মানে কিছুক্ষণ আগে টক দই দেব। পুরো সেদ্ধ হয়ে যাওয়ার পর মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর টক দইটা দেব, তারপরে নামিয়ে রাখবো। ঘি গরম মশলা তো অবশ্যই দিতে হবে, নিরামিষ তরকারি যখন। ব্যাস তাহলে আমার ফুলকপির তরকারি রেডি, মামনির ওদিকে খাবার দাবার রেডি। এবার ঝটপট খাবো, খেয়ে দিয়ে একটুখানি জাস্ট শোবো, মানে ওই ধরুন আধ ঘন্টা এক ঘন্টা। তার মধ্যে আপনাদের আজকে যে ভিডিওটা যাবে সেটাকেও দিয়ে দেবো, পোস্ট করব, তারপরে বসবো পড়তে। তো চলো এই এই ঝোলটাই রাখতে হবে, এর থেকে বেশি ঝোল কমানো যাবে না। তিনজনে মিলে ভাত দিয়ে খাবো, ঝোল তো রাখতেই হবে। তো গ্যাসটাকে আমি অফ করে দেবো। মামনি হয়ে গেছে, চলো তিনজনের তরকারি, চলো এবার করে যাই। ভালো আছে কিছু ধরে রাখতে, বাস ভালো লাগে সত্যি মুখ না। মামনি এখানে খাচ্ছে, টিভি কিন্তু চলছে, টিভি টিভির মতো চলছে, মামনি কান দিয়ে শুনছে। হ্যালো বাবা, ঘুম তো করে দিছি তো, মা ডাল নেই না, আমি ঝোল খাই। এটা আর কি ফুলকপি তরকারি আছে, ওটা দিয়ে রুটি খেয়ে নিই। আমি হিন্দি বলতে পারি না মা, তুই পারে হিন্দি বলতে? আমি চলো এক প্র্যাঙ্ক করতে, আমি আমার হাতটাই বলবি বাংলায় ভাতই নিয়ে গেলে চলে যাবে। কিউ আমি এতে বলতে পারি না, সব পারি যা বল। হ্যাঁ যা হবে, ভুল ভুল বাবা না বাবা না হিন্দি জানে না, অতগুলো বছর কাটিয়েছে বাবা হিন্দি লিখতে বলতে বলতে হিন্দি পারে। বলো লো সুন্দর বানা হ্যাঁ, সুন্দর নেই কে হ্যাঁ, দিখাওয়া আচ্ছা নেই হ্যাঁ, স্বাদিষ্ট হ্যাঁ। মন কা ভাবনাও কো হিন্দি মে, মন কা ভাবনাও কো ভাবনাও কো সমঝো নে, হ্যাঁ ভাবনাও কো সমঝাও হিন্দি মে। হিন্দি মত করো, মে হিন্দি বলনা নেই আতা। আরে সহি মে আতা নেই আতা, কোন বলা হে হিন্দি মে গানা কোন গাতা হে উপর মে, হ্যাঁ দিক্কত হতি হে। হ্যাঁ তো ইয়ে বাত হে মাতা জি, হ্যাঁ জি আপ কৃপয়া কুছ বলিয়ে না, দিদি কা হিন্দি দিদি কা হিন্দি। এবার একটুখানি শুয়ে নেবো আর
ভিডিওটা আপলোড করে দেবো। চলো দেখা হচ্ছে, একবারে একটু শুয়ে নি, তারপরে যখন উঠবো তখন। গুড ইভিনিং, এখন টাইম হয়েছে 7:30, আর আজকে এতটাই শরীর খারাপ যে আমি উঠতে পারছি না, মানে উঠতে পারছি না বলতে উঠতে পারিনি, বিকেলবেলায় ঘুমিয়ে পড়েছি সেই 4:30 সময়, এখন উঠলাম, মানে নাক ফাক পুরো বন্ধ হয়ে মাথাটা ভার হয়ে রয়েছে। তো আজকে মামুনি পুরো অপূর্বকে অফিস, মানে অপূর্বকে পুরো খাবার দাবার আজকে মামুনি করে দিয়েছে, আমি কিচ্ছু করতে পারিনি। এখন আমি মুখ ধুতে যাবো, ধুয়ে শুয়ে পড়বো, পারছি না আমি কিচ্ছু করতে। আর আমার স্কিন কেয়ার সবাই জানতে চাইছিল, আমার নাইট টাইম স্কিন কেয়ারটা দেখিয়ে দিচ্ছি, ওখানে দেখে নাও। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে স্কিন কেয়ার করতে হবে, রাতের স্কিন কেয়ার। তার জন্য আমি আগে এক হাঁড়ি গরম জল করে নিয়েছি। ও বাবা, এই জলে কে মুখ দেবে। এবার ইউজ করব অ্যালবা ম্যাজিকের মিট ক্লিনজার। এরপরে ইউজ করবো রো শিয়া বাটার, এটা হচ্ছে নন কমেডোজেনিক, মানে শিয়া বাটার কিন্তু পোর্স কে ক্লক করে না, তার জন্য কোনো অ্যাকনে পিম্পল কিছু হয় না। এটাও একটা প্রকার বাটার, বাট শিয়া বাটার। বাটার অনেক, কোকো বাটার আছে, ম্যাঙ্গো বাটার আছে, বাট ওগুলো কিন্তু নন কমেডোজেনিক নয়, শিয়া বাটার নন কমেডোজেনিক। দেখছেন এটা গেছে, গন্ধটা কিন্তু বিচ্ছিরি। এই যে এইটুকু নিয়েছি, দিয়ে এটাকে গরম, যেই এটাকে চালাবো দেখবেন একদম পুরো গরমে এটা গলে যাবে। এই দেখুন, এইবার এটাকে লাগাবো। দেখুন পুরো আমার স্কিন কেয়ার কমপ্লিট। এবার এইটাকে সাথে করে নেব, ব্যাস স্কিন কেয়ার কমপ্লিট। এইবার শুতে যাবো, তো টাটা, গুড নাইট।